যুদ্ধ হচ্ছে হাজার হাজার মাইল দূরে সেই কোথাকার রাশিয়া আর ইউক্রেনে কিন্তু ওই যুদ্ধের প্রভাব চলে এসেছে আমাদের বাংলাদেশের বাজারগুলোতে খানি যুদ্ধ লাগে আর আমার সাতকানিয়ার বাজারে তেলের দাম বাড়ে কেন আমার সাতকানিয়ার বাজারে ঢাকার বাজারে চালের দাম নুনের দাম কেন বাড়ে আমার তেল আমার সয়াবিন তেল তো রাশিয়া থেকে আসে না আমার চালও তো ইউক্রেন থেকে আসে না পৃথিবীর অন্য কোথাও এর প্রভাব পড়ুক আর না পড়ুক আমরা ঠিক এর প্রভাব ফেলে দিয়েছি মনে রাখবেন মানুষকে কষ্ট দিয়ে দ্রব্যমূল্যের দাম যারা লাগামহীন করছেন আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনাদেরকে কেমতের ময়দানে এই মানুষগুলোকে কষ্ট দিয়েন না দুই নাম্বার ব্যাপার হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর মানুষ আমেরিকার কুটচাল আবার দেখল যদিও আমরা সাময়িকভাবে দেখছি যে যুদ্ধ করছে রাশিয়া এবং ইউক্রেন কিন্তু এই যুদ্ধের পেছনে ইন্ধন যোগাচ্ছে কিন্তু আমেরিকা ইউক্রেনকে কে দিয়েছেই তারা যে আমরা তোমাদের সাথে আছি এখন যুদ্ধ লাগার পরে বলে না তোমরা নেটোর অন্তর্ভুক্ত না আমরা তোমাদের সাথেও নাই এখান থেকে প্রমাণ হলো আমেরিকার কথায় কখনো আপনি খুব বেশি আশা কিছু করবেন না কারণ তারা এমন তারা মানুষের আশা দিয়ে বাসা ভাঙতে পারে নিজের স্বার্থ হান্ড্রেড পারসেন্ট ঠিক রেখে এরপরে সব কিছু করে আর যুদ্ধ কেন তারা লাগাবে তার কারণ হচ্ছে বর্তমান পৃথিবীতে আমেরিকার প্রথম বিজনেসটাই হচ্ছে আর্মস বিজনেস অস্ত্র ব্যবসা গোটা পৃথিবীতে যত অস্ত্র হয় এর সিক্সটি পারসেন্ট আমেরিকার এখন কোন দেশ যদি যুদ্ধ নাই করে তাহলে আমেরিকার অস্ত্র বেচবে কোথায় আর খাবে কি এই জন্য যুদ্ধ লাগাতে হবে কোথাও না কোথাও খুটিয়ে এরপরে কিছু অস্ত্র বিক্রি করতে হবে বিশ্বে অশান্তির দাবানলে পড়ছে গোটা বিশ্ব সমাজে অশান্তি রাষ্ট্রে অশান্তি বিশ্বে অশান্তি এই অশান্তি থেকে আমাদেরকে বের করতে যিনি পারেন তিনি কে অশান্তি থেকে বের করতে রব্বুল আলমিন করুল কারিমের সুরাই অনুসারে পঁচিশ নম্বর আয়াতে আমাদেরকে দিয়ে দিয়েছেন একটা আয়াত মানলে একটা আয়াত গোটা পৃথিবীর সবার জন্য শান্তির জন্য যথেষ্ট হয়ে যায় যে রব্বুল আন বললেন বল্লাহ হুয়ে দাও ইলাদ আর আর আমি আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে শান্তির পথে ডাকি কল্যাণের পথে ডাকে এই শান্তি এবং কল্যাণের পথ আমাদেরকে চিনিয়ে দেবার জন্যে আজ থেকে দেড় হাজার বছর আগে আইয়ামে মেজা হেলিয়ার আল্লাহ তালা যাকে নবী হিসাবে পাঠিয়েছেন তিনি আর কেউ নয় তার নাম মোহাম্মদ সাল্লাহ